রমজানে প্রথম দিন থেকে আল্লাহ প্রথম আকাশে আসে, পুরো রমজান প্রথম আকাশ। তারাবির এক এক সেজদা দেড় হাজার নেকি, প্রতিদিনের তারাবিতে জান্নাতে একটা বাড়ি হয়। ওটা দুনিয়ার একটা ইটের বাড়ি বানানোর জন্য, ঠিক না, দেড় কাঠা দুই কাঠার বাড়ি বানানোর জন্য মাথার ঘাম পায়ে, ঠিক না, কি কষ্টটা না করি, ঠিক না, হ্যাঁ, একটু ব্যাকা প্রতিবেশীরটা একটু ঠেলা দেখি সোজা করতে পারি কিনা, ঠিক না, ষাট সত্তর বৎসরের জন্য প্রতি তারাবিতে জান্নাতে একটা বাড়ি হয়। কয়টা? যে আল্লাহ মৌসুম বানাইছেন দুনিয়াতে, দুনিয়ার পরিবেশ আছে, সিজন আছে, মৌসুম আছে, আর মৌসুম যখন আসে তো সমস্ত মানুষ উপলব্ধি করে। দুনিয়ার মৌসুমের নাম তো ভিন্ন, আখেরাত হিসাবেও আল্লাহ মৌসুম বানাইছেন, ঋতু বানাইছেন। আখেরাতের ঋতু হল রমজান, মৌসুম হল রমজান। সারা বৎসর যেরকম মৌসুম থাকে, একটা যায় একটা আসে, এটা আল্লাহর পক্ষের এহসান। গত জুমাও বলছিলাম যে আল্লাহ এহসান করে আমাদের সামনে সুযোগ নিয়ে আসে, মৌসুম আল্লাহ নিয়ে আসছেন। আল্লাহ আপনাকে আমাকে পাওয়াই দিয়েছেন রমজান, না পাওয়াইলে কোনো অভিযোগ ছিল না, করার কিচ্ছু ছিল না, কেউ কিছু করতে পারতাম না, বলতেও পারতাম না। এই জন্য আল্লাহ সুযোগ নিয়ে আসেন, মৌসুম নিয়ে আসেন। রমজান হলো মৌসুম, আখেরাতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান। হ্যাঁ, সারা জীবনে হাইটা যেখানে না পৌঁছতে পারবে, এক রাত্রে এর চেয়ে আগে যেয়ে পৌঁছতে পারবে। একটা ভাবেন না, বুঝা বিবেক বুদ্ধি বিদ্যা ভাবনা চিন্তা ক্ষমতা সব কিছু দুনিয়ার লেগা, এই ষাট সত্তর বছরের জন্য, এই বিবি বাল বাচ্চার জন্য, একটু ভাব নিয়ে চলার জন্য, এর জন্য এই জীবনটা। আপনার বাবের পরিধি তো কতটুকু পরিধি ভাবেন, একটু ভাবেন না যে আপনি যে বাব নিয়ে চলেন, আপনার বাবের পরিধিটা কতটুকু, কতটুকু বাবের পরিধি? আপনি এখানে বাব নিয়ে হাঁটলে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত এটা ছড়ায় নাকি? হ্যাঁ, দেখা গেল যে আপনাকে না চিনে ও পর্যন্ত পৌঁছে না, যে চিনে ও বোঝে যে হ্যাঁ একটু বাবালা মানুষ, যে আপনাকে চিনে না ওর উপরও ভাবের কোনো প্রভাব পড়ে না, পড়ে না কি? হ্যাঁ, অনেকের জেবে দামি দামি আইডি কার্ড থাকে, থাকে না? যতক্ষণ পর্যন্ত জেবে থাকে অতক্ষণ পর্যন্ত এটার প্রভাব কারোর উপরে পড়ে না, পড়ে না কি? হয়তো দেখাইলে কেউ পেশাবও করতে পারে, এটা আমি মানি, যখন দেখাইয়া দিয়েছেন তখন যে প্রভাব পড়বে, আর আগে পড়বে না, পড়বে না কি? সামান্য একটা দুনিয়া, ষাট সত্তর বছরের জীবন, এর পিছনে সব কিছু, বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা সব দিয়া দিলাম। তো যেটা বুঝাইতে ছিলাম, আল্লাহ এক মৌসুম নিয়ে আসছে। দুনিয়াতে যেরকম মৌসুম হয়, ঋতু হয়, সিজন হয়, আল্লাহ এক সিজন আমাদের সামনে নিয়ে আসছে। রমজান মোমেন মুসলমানের জন্য এক সিজন, এত বড় সিজন, এত বড় সিজন যে জীবনে একটা পাইলেই যথেষ্ট, একাধিক পাইতে হয় না। আপনি ভাবেন যারা আমাদের পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে, কয়টা রমজান পাইছে? আর রমজান আমার ভিতরে কতটুকু রং দড়াইলো? মৌসুম কিন্তু রং ফলে রং দড়ায় না, ফলও দড়ায়, ফলে রঙও দড়ায়, মজাও দড়ায়, স্বাদও দড়ায়। এতগুলো রমজান পেলাম, আমার জীবনে কতটুকু কতটুকু কালার আসলো, কতটুকু রং আসলো, কতটুকু চেঞ্জ হলো। রমজান তো অনেক পেলাম, দাড়ি পাইকে গেল, হয়তো ওই আবার পিছে যেতে হবে। আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝায় যে দুনিয়া যেরকম সলচাতুরি বাবলোয়া তুমি কাটায় দিতেছ,
মরার পরেও মনে হয় এরকমই তুমি পারবে না, ওইখানে সম্ভব না, এইখানে সম্ভব, এটা সম্ভবের জায়গা বানাইছে, নাহলে কোরআন বলতো না, কোরআন বলতো না তুমি চাইতেছো আখেরাতকে ধোকা দিবে, আল্লাহকে ধোকা দিবে, তুমি তোমাকে ধোকা দিবে, তুমি নিজে ধোকার শিকার হইতেছ, তুমি ভাবতেছো এই ভাবভঙ্গি বুঝি মরার পরেও চলবে না, শুধু শুধু লেখে নাই, যে লেখছে সত্য লেখছে, ইস দুনিয়াকে বাঘবে হাজারো মালি থে, সিকান্দর জব দুনিয়া সে গিয়া তো দোনো হাত খালি থে, এটাই সত্য। আমরা সবাই কিন্তু এই দুনিয়ার এক একজন মালি, মালি বোঝেন, আমরা কিন্তু সবাই মালি, আমরা এই দুনিয়ায় সবাই পরিচর্যা করতেছি, দুনিয়া বাগানের মালি যেরকম পরিচর্যা করে আমরাও পরিচর্যা করতেছি, আমি আমার বিবি বাল বাচ্চার করতেছি, আমার ফ্যামিলির করতেছি, আমার চাকরি বাকরি করতেছি, ক্ষেত্র অনেক আমাদের, সবাই আমরা পরিচর্যা হিসাবে মালি, সত্য এটাই। এই জন্য মৌসুম আল্লাহ নিয়ে আসছে, এটা মোমেন মুসলমানের জন্য মৌসুম, ঋতু, ঋতু। আফসোস যদি মুসলমানের বুঝে আসত এক রমজান, সারা জীবন হাইটা যেখানে না পৌঁছা যাবে, দেখাইলাম না এক রাত্রে এর আগে পৌঁছা যাবে, এক এক নফল এবাদত ফরজ, আপনি কি ফরজের ওয়েট জানেন, সারা দুনিয়ার নফল এক জায়গায় দিলে যতটুকু ওয়েট না হবে, এক ফরজের ওয়েট এর চেয়ে বেশি, একবার সুবহানাল্লাহ বললেন ফরজের সওয়াব পেলেন, ফরজের বিশ্বাস হয় না, জিকির নফল একবার বলেন আর একশো বার বলেন, নফল রমজানে নফল ফরজ হয়, একবার সুবহানাল্লাহ বলছেন ফরজ, ফরজের সওয়াব পাবেন, উচিত ছিল সারা জীবনেরটা কামায় নেওয়া, এই ভাবনা ভাইবা, এই ভাবনা ভাইবা, যেমন গত দুই বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা কামাইতে পারে নাই, এই রমজানে অনেকেই ভাবতেছে গত দুই বছরেরটা পোষায় নিতে হবে, এই জন্য মাল এরকম এই গাঠটি ঘুরে বানাইছে, ঠিক না, কি রাগ হয়ে গেলেন, সব ব্যবসায়ীরা কিন্তু গত দুই বছরেরটা পোষায় নিতে চাইতেছে, গত দুই বছর ব্যবসা করতে পারেনি, লকডাউন ছিল, দুনিয়া পোষাইতে চাইতেছেন আখেরাত পোষাইতে চাইতেছেন না, কার জন্য রেখা যাবেন, দুনিয়া তো দেখাইলো চোখে আঙ্গুল দিয়া, হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান মা বাবারে কবরে দিতে পর্যন্ত যায় নাই, না দেখায় নাই, আর কিভাবে দেখাবে আল্লাহ, আল্লাহ তো ইচ্ছা করলে বাধ্য করতে পারে, এত বড় বড় সৃষ্টি চালাইতে পারে, তা আমাদেরকে নাচাইতে পারে না, আমরা কি দরাচু আর বাহিরে, আপনি ভাবতেছেন আপনার আইডি দেখা আল্লাহ ভয় পায়, ঠিক না, আপনার পরিচয় দেখা, আপনার ভাব দেখা, আপনার ভঙ্গি দেখা, আপনার স্টাইল দেখা, আপনার বাড়ি ঘর টাকা পয়সা দেখা আল্লাহ ভয় পায়, ঠিক না, না আল্লাহ দুর্বল হয়ে গেছে, যে জমানা বুড়া হতা হয়, প্রবাদ বাক্য আছে না, যে সময়ও বৃদ্ধ হয়, আল্লাহ বুঝি বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ আল আন কামান কান, আল্লাহ আজকে ওরকম কালকেও যেরকম ছিল, আল্লাহ তো আল্লাহ, শুধু শুধু তো বললে মালা বলেন না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিথ ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قاري ولا جبل ما في وادي سبحان الله
সাহাবি প্রশংসা করছে আল্লাহর রাসূল বলছে আজকে যতটুকু আমার কাছে আছে পুরো তোরে এই প্রশংসার উপরে হাদিয়া দিয়ে দিলাম তো যতটুকু সোনা ছিল আল্লাহর রাসূলের কাছে পুরো উঠাইয়া ওই সাহাবীরে দিয়া দিয়ে যা তুই আল্লাহ এরকম প্রশংসা করলি এরকম পরিচয় বর্ণনা করলি যা সব সোনা তোরে দিয়ে দিলাম আমরা তো জানি না রাগ হয় না কুরআন তো শিখিও না পড়িও না ছুঁয়েও দেখি না এই রমজানও বহুত মানুষ পাওয়া যাবে যে কুরআনকে মহব্বত করে ছুঁয়া দেখে না জান্নাত পাইতে চায় তাহলে ওই হাদিস আমি বলতে বাধ্য যেটা আল্লাহ নিজেই বলছেন মা কাল্লা হায়াই তোর চেয়ে বড় নির্লজ্জ কেউ নাই আইয়াতমা জান্নাতি বিগায়রে আমালি আমার জান্নাত চাস আর আমল করতে রাজি না তারপর আল্লাহ বিচার দিছে কাইফা আজওয়াদু বিরহমাতি আমি আমার রহমত তোমার উপরে করব তো করব কি কইরা মান বাখিলা বিতাআতি সব কিছু দেওয়ার পরও আমার দাসত্বের ভিতরে কি কোনতা করো সব কিছু কে দিছে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব কে দিছে আল্লাহ পূর্ণতা কে দিছে আল্লাহ ব্যক্তিত্ব কে দিছে আল্লাহ আপনি যে বাপ দেখেন বাপ কে দিছে আপনাকে আল্লাহ টাকা পয়সা সয় সম্পদ কে দিছে আল্লাহ আল্লাহ বলে সব দেওয়ার পরও তুই আমার দাসত্বে কৃপণতা করস তোর উপরে দয়া করব তো করব কি করে দুনিয়ার মানুষকে আল্লাহকে জিজ্ঞাসা করছে দুনিয়ার মানুষ বল ওই ব্যক্তির উপরে দয়া করব তো করব কি করে সব কিছু দিলাম সব আমার দেওয়া কার দেওয়া আল্লাহ অক্সিজেন নিয়া ভাব দেখান ডেইলি 550 লিটার অক্সিজেন কান নেন কয় টাকা বিল বলেন 550 বার তো আল্লাহ বলেন না ডেইলি বলেন আল্লাহ পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললে 550 বার ডেইলি আল্লাহ বলা চাই আর এই কথা মনে করে বলা চাই মালিক বিল তো তুই নিলি না দিব তো দিব কি করে চাইলিও না জানিও না এটার বিল কি কমসে কম তোর নাম উচ্চারণ করলাম 550 বার আল্লাহ 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 উচিত এতটুক বিবেক বুদ্ধি দেন না আল্লাহ তো মৌসুম নিয়ে আসছেন আল্লাহ মৌসুম কি যে হলো মুসলমানের বুঝলাম না কিভাবে সারাদিন কি করে সারাদিন মাঝে মাঝে মনে চায় নিজের মাথায় নিচে দেওয়ালে মারি পাগল হয়ে যেতে মন চায় তাকাইলে সমাজের দিকে সব শ্রেণীর দিকে মৌসুম নিয়ে আসছে আল্লাহ সারা জীবনের জন্য এক মৌসুমই যথেষ্ট এক নফল এক ফরজ সুবহানাল্লাহ বলতে দেরি ফরজের সব পেতে দেরি করে আলহামদুলিল্লাহ বলতে দেরি ফরজের সব পেতে দেরি করে না সব নফল ফরজ সুন্নত ফরজ ওয়াজিব ফরজ ফরজ তো ফরজ 70 গুণ বাড়ায় দিতেছে কেমন মৌসুম আবার বইলো দিছেন এমন মৌসুম তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি আর ফেরেশতাদের উপরে গর্ব করতে থাকি আমি মৌসুম দিছি খুব কামে লাগাইতেছি আমরা কোথায় লাগাইতেছি কি বলেন আমার তো মনে হয় গত রমজানের চেয়ে এই রমজানে মুসল্লি কম মসজিদে আমি কয়েকদিন ধরে পরিলক্ষিত করতেছি দেখতেছি আমার মহল্লা দিকে আমি বুঝি গত রমজানের থেকে এই রমজানে মুসল্লি কম জানি না আপনাদের অনুভব হয়েছে কিনা পুরান টাউন বলতেছি না নিউ টাউনের দিকে বলতেছি মুসল্লি কমে বসে মসজিদে মুসল্লি কম আগে দেখতাম ফজরে 5-7 দিন 10 দিন পর্যন্ত নিচে জায়গা পাওয়া যেত না উপরে যেতে হতো একটু দেরি করলে এখন দেখি নিচেও খালি থাকে উপরে তো কেউ যাই না আমার মহল্লার কথা বলতেছি ওই হিসাবে ভাবতেছি মুসল্লি কম এবার মুসল্লি কম কেন গত 2 বছর করোনার কারণে ছিল আগেও একটু ছিল দিন যাইতেছে উদাসীনতা বাড়তেছে গাফলত বাড়তেছে উদাসীনতা বাড়তেছে এই জন্য আল্লাহ সতর্ক করছেন তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ মৌসুম নিয়ে আসছেন আমাদের এক মৌসুম পুরো জিন্দগির জন্য যথেষ্ট
একটু বাইবা দেখেন না, রহমতের পর্ব চলতেছে, কেমন মৌসুম! সারা বৎসরের ভিতরে রহমতের দশ দিনের মৌসুম বলবেন, আর সারাদিনে কি রহমত হয় না? সারা বছরে হয়, কিন্তু এটা মৌসুম না, মৌসুম এই দশ দিন, দশ দিন মাগফিরাতের মৌসুম, মাগফিরাত, খোলা মাগফিরাত। হ্যাঁ, তওবা করলেই মা, একটু ভাবার বিষয়, শেষ দশ দিন না যা কেমন মৌসুম, কেমন মৌসুম! এই জন্য নামও রাখছেন এরকম, রে রমজান যাবে, যেমন আগুন লাগলো কাগজে, আগুন যখন নিবে তখন আর কাগজের কিচ্ছু কিচ্ছু, কাগজের কিন্তু ছাইও হয় না, ছাই হয় কাগজের, কাগজের কিন্তু ছাইও হয় না, বুঝা যায়। আল্লাহ রমজান নামও রাখছেন এরকম, রমজান মানে জ্বালানো, শারীরিক ভাবে আধ্যাত্মিক ভাবে দিছিলেন, দুটোর জন্যই দিছিলেন, শারীরিকের জন্য দিছিলেন, আধ্যাত্মিকের জন্য দিছিলেন। কিন্তু আসলে কপাল পোড়া হইলে এরকমই হয়, আমরা আসলেই কপাল পোড়া। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না, আমাদের কপালও শোভা পায় না, আমরা কপাল পোড়া। নাইলে হাদিস এটা কোনোদিন আসতো না, আল্লাহ রসুল বলছেন রমজান পাইল মাফ হইল না, ধ্বংস হোক। এই বদদোয়া কিন্তু মেম্বরে দাঁড়ায় দিছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বইলা পাঠাইছেন, বোঝা গেল আল্লাহ আগে সত্যায়িত করছেন যে ধ্বংস ওর জন্য, বাকি দুইজনে কি করছেন, সাক্ষী হয়েছেন, জিবরিল আলাইহিস সালাম সাক্ষী আর আল্লাহ রসুল সাক্ষী। বলছে ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু মাপ পাইল না, ধ্বংস। তো জিবরিল আলাইহিস সালাম আমিন বলছে, আল্লাহ রসুল আমিন বলছে, রমজান পাইল মাপ পাইল। এই জন্যই হাদিসে আসছে, বলছে সবচেয়ে বড় বঞ্চিত কে, বলে রমজান পাইল মাপ পাইল না, ও হইল চির বঞ্চিত, সবচেয়ে বড় বঞ্চিত, সমস্ত খায়রের থেকে বঞ্চিত। কেমন মৌসুম নিয়ে আসছে! রমজান আসলে মৌসুম ছিল, এক ঋতু, এক মৌসুম, বোঝা উচিত ছিল মুসলমানদের। বাকি এগারো মাস যা করে করো, কিন্তু রমজান বোঝা উচিত ছিল, রমজান বোঝা উচিত ছিল, রমজান বোঝা উচিত ছিল যে কেমন মৌসুম আল্লাহ দিছে, যেখানে নফল ফরজের সমান, ফরজ সত্তর গুণ, ওয়াদা করতেছে, ওয়াদা হইতেছে যে রহমতের পর্ব, মাগফিরাতের পর্ব, নাজাতের পর্ব, দোয়া কবুলের সময়। আবার এটাও বলা দিছে, যেটা তোমার জন্য মঙ্গলজনক হবে ওটা করব, যেটা মঙ্গলজনক হবে না ওটা করব না, ওটা আখেরাতে দিব, দুনিয়ায় দিব না। এতটুক পর্যন্ত বলা দিছে। জান্নাত কিভাবে নেওয়া যায় সমস্ত পদ্ধতি বলা দিছেন, সমস্ত পদ্ধতি, এতটুক পদ্ধতি পর্যন্ত বলছেন যে এক গোট পানি দিয়েও যদি কাউকে ইফতার করাও তাহলে তোমার গুনাহ মাফ হবে, তোমাকে দোজক থেকে নাজাত দেওয়া হবে। তাহলে বাকি আর রইল কি? দোজক থেকে নাজাত হইলে বাকি কি? হ্যাঁ, তারপরে ঠিকানা কোথায়? তোমাকে জান্নাত দিবে এক গুট পানি। আছে দুনিয়ায় লোক, আছে না এই যে এরকম নেই, দুনিয়ায় লোক আছে, আমি নিয়ে যাবো ওইদিকে, নিয়ে যাইতেছি, নিব ওইখানে, দুনিয়ায় লোক আছে, দুনিয়ায় লোক আছে, এখনো আছে, খোঁজ নিয়ে দেখেন এখনো আছে। আবার ঠিকানা দিলে আপনি উড়া যান না, প্লেন ভাড়া অনেক লাগবে, ওটা দিয়ে পোষাইতে পারবেন না, দুনিয়ায় লোক আছে,
আছে দুনিয়ায় বহুত লোক আছে, আল্লাহ দিছেন, টাকাও দিছেন, দিলও দিছেন, মন মানসিকতাও দিছেন। এক টাকা যাকে দিছে ওকেও আল্লাহ মন মানসিকতা দিছে, এরকম লোক আছে। এক রুটি ওটাও চারি ভাগ করে খায়, কয় ভাগ করে? হ্যাঁ আছে। ওকে জিজ্ঞাসা করলে রুটি তো একটা একা খাইতে, একাই তো খাইতে খাওয়া যায়, কয় কেন একার খাওয়ার দরকারটা কি? চারি ভাগ করে খাইলে অসুবিধা কি? একটু কম খাইলাম, একটু একটু কম খাইলাম। আছে দুনিয়া এরকম মন মানসিকতা রোগ আছে, লোক আছে। আবার দুনিয়া এরকম লোকও আছে, রাগ হয় না, খাওয়াইব তো দূরের কথা, খাইতে পারলে যা কোটা আমার আলোচনার বিষয় না। রমজান মৌসুম আসেন কাজে লাগাই, মাত্র কয়দিন গেল? ছয় দিন গেছে না? আজকে ছয় রোজা, কি বলে আজকে না 8 তারিখ, কয় কি ছয় দিন গেছে গা, চলতেছে ঠিক না? বাস তাহলে গেছে গা, বাকিটা এমনি যাব গা। এই জন্য মৌসুম কাজে লাগে, খুব কাজে লাগে, খুব কাজে লাগাই, সারাদিন কাজে লাগাই। কিসের ভিতরে লাগাবো একটু? আল্লাহ রসুল বলছে, আম্মা যান জিজ্ঞাসা করছি, ইয়া রসুল আল্লাহ রমজান পেলে কি দোয়া করব? তো দোয়া শিখিয়ে দিছে, আল্লাহ হুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। লম্বা শব্দ, হ্যাঁ দুনিয়ার কত স্পেস তো শিখেন ঠিক না? হ্যাঁ আরবি তো, এই জন্য আরবি তো কি দুনিয়া দিয়ে ইংরাজি বলায় খুব অভ্যস্ত ঠিক না? হ্যাঁ কি বলেন, বাঙালি ইংরাজি বলায় বড় পটু ঠিক না? মাঝে মাঝে ইংরেজদেরকে ফেল করে দেয়, ওরাও মাঝে মাঝে লজ্জা পায় যে আমরা ইংরেজ হয়ে জন্ম নিলাম কেন, বাঙালি জন্ম নিলেই ভালো হইতো, ওরা তো আমাদের চেয়ে ইংলিশ ভালো বলে ঠিক না? কি দেখেন না, স্কুল কলেজ একটু শিক্ষিত হইলেই, একটু একটু সোসাইটি ভালো সোসাইটিতে থাকলেই খালি ইংরেজি বলতে চায়, বাংলা বলতে চায় না। কিন্তু মাঝে মাঝে ইংলিশ আবার মাঝে মাঝে এমন বলা বলে, বলতে যাই আবার শব্দ খুঁজা পায় না, একটার জায়গায় আরেকটা বইলা ফেলে ঠিক না? মাঝে মাঝে দেখি তো, মনে হয় অনেক আগেও বলছিলাম, ওইদিকে যাওয়ার ইচ্ছা নেই আমরা, মাঝে মাঝে দেখি তো বড় বড় রতিগুল্লোকে দেখা হয় বিভিন্ন এয়ারপোর্টে, আমরা ঠিকই পার হয়ে যাই গা, কেননা বাংলা চুরা জানি তো, এই জন্য কিছু জিজ্ঞাসা করে না, জানে ওরে জিজ্ঞাসা করলে আমি বিপদে পড়বো, না হয় জবাব দিতে পারবে না, ও আমাকে বুঝতে আমারটা বুঝতে পারবে, বাবা ওরে ছাড়ো এটাই ভালো। আর যারা মহামহা রতি এদেরকে দেখি ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় রাখে, পরে ইংরাজি টোকায় যা আছে পকেটের ভিতরে সবটি দেওয়ার পরে আর এখন খুঁজা পায় না, এখন খালি হাফাইতে থাকে। মাঝে মাঝে দেখি তো, আমার মনে আছে কোনো এক সময় বিরাট বড় অফিসার ছিল, আমরা জাপান যেতেছিলাম, আমি তো ইমিগ্রেশন ফর্ম ভরা বৈশা রেডি করে বসে আসি, আমাকে জিজ্ঞাসা করে হুজুর ভরছেন? আমি কি হ্যাঁ কমপ্লিট বলছে, আমি ভরতে পারতেছি না, এটা কি লেখমো বসতেছি না, কারণ আমি এর আগে গেছি, আমি জানি কি লিখতে হয়, কেন সব জায়গার ইংলিশ কিন্তু সব রকম একরকম না, একরকম হ্যাঁ সব ইমিগ্রেশন ফর্ম একরকম না, এক একটা এক এক রকম। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আরবি তো বুঝি না, ছোট দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া কারীম নাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি মাপকারী আর মাপ করে আপনি ভালোবাসেন, আমাকে মাফ করে দেন। কি বলে আপনি বলবেন? বাংলায় বললেও তো চলে, আমিও বলি চলে, কোনো অসুবিধা নাই, আল্লাহ বোঝে বাংলা, এমন না যে বোঝে, ভাষা তো আল্লাহই দিছেন ঠিক না? হ্যাঁ ভাষা তো আল্লাহই দিছেন, কিন্তু অনেক সময় হয় কি,
কেন কোরআন আরবি, জান্নাতের ভাষা আরবি, আমাদের নবীর ভাষা আরবি, আরবির দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য অনেক সময় হয় বিদেশিও আমাদের দেশের ভাষায় যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, তো আপনার কাছে ফুর্তিটা বেশি লাগে, ঠিক না? হ্যাঁ, বেশি লাগে না? ও ইংলিশও জিজ্ঞাসা করতে পারতো আপনি কেমন আছেন, ঠিক না? কিন্তু যখন আপনার ভাষায় জিজ্ঞাসা করে কেমন আছেন, তো আপনার কাছে মনটা খুলে ওড়া যায়। যে ভাষা শিখলো তো শিখলো করতে কা, ঠিক না? আরবি কোরআন শিখেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব আছে। তো শিখাইছেন যে কি করব, রমজান পাইলে কোন দোয়া করব, এটা পর্যন্ত শিখাইছেন। কোন কাজের ভিতরে সময়টা কাটবে এটা পর্যন্ত শিখাইছেন। কোন কাজের ভিতরে, কয়টা কাজের ভিতরে রমজান কাটবে এটা পর্যন্ত বলছেন। হাদিসে এটা পর্যন্ত বলছেন, চার জিনিস বেশি বেশি করো, যত পারো করো, সংখ্যা ছাড়ায়া করো, ইস্তেগফার সংখ্যা ছাড়া, কলেমা সংখ্যা ছাড়া, পড়তে থাকো না, হাঁটতে চলতে উঠতে বসতে, হ্যাঁ সর্ব অবস্থায় পড়া যায়, চলতে চলতে পড়তে থাকেন, ঘুমের থেকে উঠছেন, অফিসে যেতেছেন, টাইম বান্ধা নেন, 11টা পর্যন্ত শুধু কলেমা পড়বো, 12টার থেকে নিয়ে 2-3টা পর্যন্ত ইস্তেগফার পড়বো, এক একটা বান্ধা নেন, 2 ঘন্টা করে পড়তে থাকেন, এক মাসই তো পড়বেন, বলতেই তো আছে আল্লাহ, এক মাস পড়লে বাকি বৎসরের হবে না, তোর জিন্দগির জন্য হবে। তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়, কত? 70 গুণ না, কত? 1000 গুণ। একবার সুবহানাল্লাহ পড়বেন 1000 সওয়াব পাবেন। রমজানের বাহিরে 1000 পড়লে যা পাইতেন, একবার পড়লে তা পাবেন। একবার 1000, একবার 1000, 70 বার, 70 বার কলেমা পড়া দিয়া দেন না, মা বাবার আত্মীয় স্বজনদের দেন না, যারা কবরে আছে, যারা চলে গেছে, আমার কথাটাই সত্য, রাগ হয়েন না। আমরা নিজের উপরে জালেম হব না কেন, আমরা তো জুলুমের উপর দিয়ে আসতেছি, মা বাবার আত্মীয় স্বজনের সবকিছু রেখা দিছি, আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়ে দিছি, ঠিক না? এই জন্য এদেরকে এখন মনেও ওঠে না, মনে ওঠে না। রাগ হয়ে যাবেন, বলবো রাগ হয়ে যাবেন? অনেকেরই মা বাবা নাই, ঠিক না? হ্যাঁ, এই রমজানে যদি আপনি সৎকায় জারিয়া করেন মা বাবার জন্য, কয়জন করছেন এখানে আর কয়জন করবেন? কারো মনেও নাই মনে হয় যে রমজানে আমি মা বাবার নামে সৎকায়ে জারিয়া করি, কেননা রমজানের সৎকায়ে জারিয়া 70 গুণ হবে, নফলটা ফরজ হিসাবে হবে। কেমন ভাবে গণ্য হবে এটা? কয়জন আছেন সৎকায়ে জারিয়া রমজান মাসে করেন? মা বাবার নামে বিশেষভাবে সৎকা করি, অথচ সবই তো মা বাবার দেওয়া, ঠিক না? কি বলেন? তো জুলুম তো অনেক পিছের থেকে আসছে, আমরা জালেম, মা বাবাকে ভুলে গেছি, বললেও যুক্তি তর্ক দেয়, এটা হুজুর গো দান্দা। আরে দান্দা না কি এটা বোঝা যাবে মরার পরে, যাও না কবরে তারপরে বুঝবে দান্দা না কি। যাও কেয়ামতের মাঠে বোঝা আসবে, দুধ কা দুধ, পানি কা পানি, ফসাউ ফতরা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আমহিমা। কোথায় ছিলাম? দুনিয়া তো বুঝে দিছে, আবার কত বুঝাবে? হিসাব ওইখানে করতে হবে না, এইখান থেকে পেপার সামনে ধরা দিবে। রাইখা তো গেছিল এত কোটি টাকা, এত 1000 কোটি টাকা, সন্তান তো ছোঁয়া দিয়া কবরও দেয় না, কবরও চিনে না, জানা যায়ও যায় না। আর যারা চিনছে, দিন যাদেরকে দিয়া গেছে, আলহামদুলিল্লাহ
করুণা কেন? এর চেয়ে বড় রোগ আসুক না যে ছোয়ার লগ লগ মরা যাবে, তারপরও কিছু লোক দুনিয়াতে থাকবে যে মা বাবাকে নিজের হাতেই দাফন করবে। কিছু লোক দুনিয়াতে তারপরও থাকবে ইনশাআল্লাহ। ওটা ওরাই হবে ইনশাআল্লাহ যাদের উপরে আঙ্গুল বেশি উঠান, আলেম ওলামা মাদ্রাসার ছেলে পেলে ওরাই হবে বেশি। এমনও রোগ যদি আসে, আসবে, একটা রোগ আছে হাদিসে আছে, এমন রোগ আসবে যে হব হইতে দেরি মরতে দেরি হবে না, ওকে যে ছুইব ও মরে যাবে, আসবে। এমনও যদি হয় তারপরও সন্তান মা বাবাকে কবরে দিয়া মরবে, এর আগে মরবে না ইনশাআল্লাহ। হ্যাঁ সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতে ছিলাম, মৌসুম আসছে, কাজে লাগ বলছে, কলেমা পড়ো, ইস্তিগফার করো, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, জান্নাত বেশি বেশি চাও, সাতবার চাইলে অষ্টমবার জান্নাত বলে আল্লাহ এই ব্যক্তিকে আমারে দিয়া দেন, সাতবার দুযোগ থেকে পানা চাইলে দুযোগ বলে আল্লাহ একে আমি চাই না, সুযোগ আছে কাজে লাগান, মৌসুম আগামীটা পাবেন কি পাবেন না কে জানে, কে জানে শেষ রমজান পর্যন্ত যেতে পারবো কিনা, যেতে পারবো না। কেয়ামতের দিন যদি আল্লাহ এটাই বলে যে বন্দা তোর কাছে রহমত কতটুকু আছে, গাঁটটি কিন্তু ভিন্ন ভিন্ন হবে, যদি রহমতের গাঁটটি খুলে দেখে ওইখানে কিচ্ছু নাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন নাই, রমজানের দশ দিন দিছিলাম না, না দেই নাই, রমজানের দশ দিন তো ছিলই রহমতের জন্য, তুই নাস নাই কেন, এটা কি তোগো দোকানের মতো মনে করছিস যে লিমিটেড আছে, 2 কেজির উপরে দিমু না, 1 লিটারের উপরে দিমু না, এটা কি তোগো দোকান মনে করছিস? আমার দোকান ছিল 10 দিন কত নিবি রহমত নে, ওই মনোভাব থাকতে হবে, ওরকম নিতে হবে, সুযোগ করতে হবে, রহমতের ছিল, মাগফিরাতের ছিল, নাজাতের ছিল, শুধু শুধু তো আল্লাহর রাসূল বলেন নাই, আমার উম্মতের সবচেয়ে বড় হতবাগা, মাহরুম, কুল্লাল মাহরুম, শাকি, ওর চেয়ে বড় বদবক্তার কেউ নাই, আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত না করেন, জোরে বলেন আমিন, আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত না করেন, সবচেয়ে বড় মাহরুম ওই ব্যক্তি, বঞ্চিত ওই ব্যক্তি, হতবাগা, কপাল পোড়া ওই ব্যক্তি, রমজান পাইলো, মাপ করাইতে পারলো, অথচ মাপের জন্য পর্ব, কিসের জন্য পর্ব, মাপের জন্য পর্ব, 10 দিন খুলেই রাখবেন গেট 24 ঘন্টা, এক হাদিসে আছে রমজানে প্রথম দিন থেকে আল্লাহ প্রথম আকাশে আসে, পুরো রমজান প্রথম আকাশ, তারাবির 1 সেজদায় 1,500 নেকি, প্রতিদিনের তারাবিতে জান্নাতে একটা বাড়ি হয়, ওটা দুনিয়ার একটা ইটের বাড়ি বানানোর জন্য, ঠিক না, কি 1.5 কাঠা 2 কাঠার বাড়ি বানানোর জন্য মাথার গাম পায়ে, ঠিক না, কি কষ্টটা না করি, ঠিক না, হ্যাঁ একটু বেকা প্রতিবেশীরটা একটু ঠেলা দেখি সোজা করতে পারি কিনা, ঠিক না, 60-70 বৎসরের জন্য প্রতি তারাবিতে জান্নাতে একটা বাড়ি হয়, কয়টা, গত জুমায় বলছিলাম মনে হয় এর আগে যে আপনি বলবেন জায়গার অভাব হয়ে যাবে, এত জায়গা দেখাবো আপনাকে আপনি পাগল হয়ে যাবেন, সৌর জগতে এত জায়গা রাখা আছে, সৌর জগতে এত জায়গা রাখা আছে, আপনাদের বিজ্ঞান বলছে, বিজ্ঞান 1 গ্রামের জায়গা দিয়ে তো যথেষ্ট হয়ে যাবে, বাকিগুলো এখনো খালি পড়ে আছে, আমাদের এই দুনিয়াটা যেই গ্রামে, সৌরজগতের যেই গ্রাম ওটাকে ছায়াপথ বলে, কি, হ্যাঁ যেই গ্রামে আমাদের বসবাস, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে, কত, সবচেয়ে ছোট গ্রাম আমাদেরটা,
এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয় সেকেন্ডে 300,000 কিলোমিটার যাবে সেকেন্ডে। এবার হিসাব করে মিনিটে কয় লক্ষ যাবে, ঘন্টায় কয় লক্ষ যাবে, সেকেন্ডে 300,000। তাও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে 100,000 আলোক বর্ষ লাগবে। এটা আপনাদের বিজ্ঞান বলে, কোরআন না, কোরআনেরটা আরো বড়। এক গ্রামই তো ভরতে পারবেন না, বাকি তো সব খালি রয়ে গেছে। আল্লাহ রসুল শুধু শুধু বলেন না, ইন্না আরদাল জান্নাতি লাকিয়া, জান্নাতের জমিন খালি, দখল করো, মৌসুম আল্লাহ নিয়ে আসছে। প্রত্যেক তারাবি এক বাড়ি, 10 বার সূরা ইখলাস এক বাড়ি, মৌসুম নিয়ে আসছে না। এখন তো আরো বেশি হবে, 70 গুণ বেশি, 700 হবে। আপনি বলবেন এত বাড়ি দিয়ে করব কি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হিসাব দেখাবো, এত বাড়ি দিয়ে কি করবেন? কেউ কেউ তো জান্নাতে 25,000,000 শুধু খাদেম পাবে, 25,000,000। ওইগুলাকে কই রাখবেন, ঠিক না? আপনি যদি 60 হাত লম্বা হন, 120 ফিট, তোড়িও তো এরকমই লম্বা, ঠিক না? আপনার শরীরও যদি 7 হাত চওড়া হয়, তো ওগুলোও তো এরকম চওড়া মরাই হইব, ঠিক না? কি ডাব্বার ভিতরে ভরে রাখবেন নাকি ডিব্বার ভিতরে রাখবেন, কিসে রাখবেন? ওদেরকে কামরা সামরা দিবেন না, বিল্ডিং শিল্ডিং দিবেন না, হ্যাঁ কোথায় রাখবেন ওদেরকে? 70,000 তো মন্ত্রী থাকবে আপনাদের, কি মন্ত্রীর জন্য মন্ত্রী পাড়া বানাবেন না? মিন্টো রোড লাগবে না ওইখানে? কমসে কম ছোট জান্নাতি 70,000 মন্ত্রী পরিষদ থাকবে ফেরেশতাদের। কি ওদেরকে মিন্টো রোড কোন জায়গায় বানায় দিবেন? 70,000 বিবি থাকবে, ওদের জন্য আলাদা আলাদা প্লেস বানানো লাগবে না? কি ছোট ছোট কামরা রাখবেন, ঠিক না? হ্যাঁ, ওদের জন্য ওরকম ওরকম বাড়ি লাগবে, ঠিক না? কি বলেন? আরো গণাইলে শুরু করলে আপনি মনে করবেন জায়গা কম হয়ে গেছে, এখনই বলবেন কম, আরো বাড়াইতে হবে। আল্লাহর কাছে জায়গারও অভাব নেই। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, মৌসুম আসছে, কাজে লাগান, হেলায় হারায় দিয়েন না। এই জন্যই আগেও বলছি এখনো বলছি, রমজান বিরুদ্ধে চলে গেলে বাঁচার কোন রাস্তা, কিছু জিনিসকে বিরুদ্ধে নিতে নাই, বিরুদ্ধে চলে গেলে বাঁচার কোন রাস্তা। রমজান পক্ষে নেওয়া উচিত না, রমজান আমার পক্ষ নিয়ে লড়বে, রমজান আমার জন্য সুপারিশ করবে। যেমন কোরআন, আল্লাহর রাসূল বলেছে হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার জন্য, তোমার পক্ষে যাবে না এলে বিরুদ্ধে যাবে। আর যার পক্ষে যাবে কোরআন, কবর থেকে জান্নাত পর্যন্ত, শুধু জান্নাত পর্যন্ত না, জান্নাতের জীবন পর্যন্ত কোরআন তার পক্ষেই থাকবে আর কাজে লাগাবে। হ্যাঁ, অন্য আমল আসতে দেরি করবে কবরে, কিন্তু কোরআন আসতে দেরি করবে না, কোরআনের মহব্বত আসতে দেরি হবে না। কোরআন, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের সম্পর্ক, এটা কবরে সবাই আগে আসবে। আর একবারে পয়েন্টে দাঁড়াবে, মাথার কাছে দাঁড়াবে, সব বন্দীকে বলা দিবে, সে যে যে আসবে বলা দিবে চুপ, তোমরা তোমরা কেউ কিছু করবে না, মনকের নাকিরের সাথে আমি বুঝে নেব, তোমাদের করতে হবে না, আমি বুঝে নেব। সবাই জিজ্ঞেস করবে তুমি কে? আমি আল্লাহর কালাম। শুনবে সব ঠান্ডা হয়ে যাবে। লম্বা হাদিস, মনকের নাকিরকে আওয়াজ পর্যন্ত করতে দিবে না কোরআন, আগের থেকে ইশারা দিয়ে বলবে চুপ, যা জিজ্ঞাস করার কাগজ আমাকে দাও, আমি জবাব দিতেছি। বন্দাকে কষ্ট দিবে না, মনকের নেকির জিজ্ঞাস করবে তুমি কে, পরিচয় দিবে, মনকের নেকির পর্যন্ত ঠান্ডা পড়া যাবে, পরিচয় শুনতে দেরি। কিছু আছে না পরিচয় দেখলে মানুষ, একটু আগেই তো বললাম কিছু কার্ড আছে যেটা দেখানোর লগ লগ শরীরে কি হয় কম্পন শুরু হয়ে যায়, ঠিক না?
মুনকার নাকির যখন শুনবে যে কোরআন ঠান্ডা হয়ে যাবে, দিয়ে দিবে কাগজ, জবাব লেখা পাঠিয়ে দিবে, যাও আর বলবে আল্লাহ পাঠাইছে বান্দাকে সুরক্ষিত করার জন্য, আমি আল্লাহর খালা, আল্লাহ আমাকে পাঠিয়েছে, রমজানকে পক্ষে নেই বিরুদ্ধে না। এই জন্য রমজান কেমন মৌসুম, এই জন্য বুঝেছেন কোরআন যে তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, এমনকি হাদিসে আছে তোমাকে যদি হত্য করতে চায় তো তুমি কানে কানে বলে দাও করতে পারিস, আমি কিন্তু রোজাদার। কি বুঝলেন আপনি এই শব্দ দিয়ে? কি বুঝলেন? ঝগড়া তো ঝগড়া, গীবত তো গীবত। রমজান মাসে অন্য উম্মতের জন্য তো কথা বলার সুযোগই ছিল না, এই জন্যই তো মারিয়াম আলাইহিস সালাম বলতেছে ইন্নি নাযারতুলির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, ইশারায় বুঝাইতেছে আমার কোলেরটাকে জিজ্ঞাসা করো, আমার উপরে আঙ্গুল না উঠায়া আমি কিন্তু রোজাদার, কথা বলতে পারবো না। আগের উম্মত কথা বলতে পারতো না রোজার ভিতরে, আগের উম্মতের রোজা ছিল কতটুকু জানেন? ইফতার টু ইফতার রোজা, ইফতার করছে সাথে সাথে রোজা বন্ধ হয়ে গেছে, আবার ইফতার। এই উম্মতের জন্য সুযোগ, ইফতার থেকে সুবে সাদেক পর্যন্ত খাইতে থাকো, আর আমরা খাইও তো, ঠিক না? কি বলেন? কোনোটা বাদ দেই না, বড় লোকের পোলার থেকে শুরু করে একবারে অকিন্নি ফকিন্নি পর্যন্ত খাওয়া শেষ করে ফেলে, ঠিক না? খাইতো কম খাই না, অথচ ছিল রমজান। আমি মিলাই মিলাই দিতেছি আপনাদেরকে, ছিল রমজান, রমজান দিয়ে একটা উদ্দেশ্য ছিল, যেমন মৌসুম এরকম আরেকটা উদ্দেশ্য ছিল। কোরআনের প্রথম যদি আপনি দেখেন শুরু আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এটা রাস্তা দেখাবে কাকে? তাকওয়াওয়ালা, ঠিক না? তাকওয়াওয়ালার জন্য সর্বক্ষেত্রে এই কোরআন পথ প্রদর্শক, দেখাবে সর্বক্ষেত্রে সর্বজায়গায়। আজকে আমরা কোরআন আমাদেরকে পথ দেখায় না, এতটুক দেখায় কিছু নামাজ পড়ে, কিছু রোজা রাখে, কিছু হজ করে, কিছু উমরা করে, কিছু জাকাত টুকাত দেয়, পুরা হিসাব করে দেয় না। রাগ হবেন না, পুরা হিসাব করে দেয় না, কিন্তু ভাবে জাকাত দিলে কমবে, জাকাত দিলে কাকাত দিলে কমবে, জাকাত দিলে কমবে না, না চোখে দেখবেন কমবে, চোখে দেখবেন কমবে, বাস্তবে দেখবেন বাড়বে। জাকাতে মাল বাড়ে। আমি গত পরশু দিনই একজনকে জিজ্ঞেস করছি পয়সাওয়ালা টাকাওয়ালা, আমি বলছি বলেন তো আপনি বুকে হাত দিয়ে বলবেন হিসাব করে যে জাকাত দেন আপনার মাল বাড়ে না বাড়ে না, বৎসরের শেষে যে বাড়ে না বাড়ে না, অবশ্যই বাড়ে, নাহলে প্রতি বৎসরের জাকাতের মাত্রা বাড়ে কি করে? আল্লাহ আল্লাহ রসুলের কথাই সত্য, আপনার চোখে দেখতেছে কমতেছে, আসলে কি করতেছে? বাড়বে। জাকাতে মাল কোনোদিন কমে না, সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে, সর্বজায়গায়। কোরআন এই জন্যই হয়েছে, হ্যাঁ এটারে গাইড বুকস এই জন্য, শুধু শুধু বলে নেই তো, জীবনের এই বডিটাকে পরিচালনা করার আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা বুক গাইডলাইন দিছেন আল্লাহ, যে এই শরীরটা এই জীবনটা এই দেহটা এর সাথে সংযুক্ত যা কিছু আছে এটা কিভাবে পরিচালিত করলে আল্লাহ তোমাকে পাবো, আল্লাহ রসুল পাবো, জান্নাত পাবো, আখেরাত ঠিক হবে, কিভাবে পরিচালনা করার জন্য, এই জন্য হেদায়েত কোরআন। কিন্তু কার জন্য? মুত্তাকির জন্য। কার জন্য? সর্বক্ষেত্রে গাইডলাইন কার জন্য? মুত্তাকির জন্য, মুত্তাকির জন্য গাইডলাইন।
সর্বজালা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কি বাথরুমের ভিতরে ঢুকবে কি করে, বাহির হবে কি করে, এটারও গাইড নেই। সবকিছু মুত্তাকির জন্য। কিন্তু এখন যদি প্রশ্ন করি, তাকওয়া আসবে তো আসবে কি করে, তো আল্লাহ বলে তাকওয়ার মৌসুম নিয়ে আসতেছি, দেখ লাল্লাকুম তাত্তাকুন, ওইটা এখানে আইনা মিলাইয়া দিচ্ছেন। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুরআন সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবে, পথ প্রদর্শক, কিন্তু শর্ত হইল তুমি মুত্তাকি হইতে হবে। মালিক আমি মুত্তাকি হব তো হব কি কইরা, তো আল্লাহ বলে মৌসুমি নিয়ে আসছি তাকওয়া আল্লাহ বানানোর জন্য। রমজান তাকওয়ার মৌসুম। ওই যে কোরআন দিয়ে যদি উপকৃত হইতে চায়, সর্বক্ষেত্রে রাহবরি পাইতে চায়, পথ পাইতে চায়, দিক নির্দেশনা পাইতে চায়, তাহলে তাকওয়া লাগবে। এখন আল্লাহ বলছেন তো তাকওয়া লাগবে, তো তাকওয়া আসবে তো আসবে কোথেকে? ইন্দানা খাজাইন ভান্ডার তো ওনার কাছে, তো উনি মৌসুম নিয়ে আসছে। এই জন্যই কোরআন বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, মৌসুম নিয়ে আসছে। কোন মাসে মৌসুম নিয়ে আসছেন? যেই মাসের নাম আমি নিজে রাখছি রমাদান, ওই মাস, যেই মাসের ভিতরে আসমানি সমস্ত কিতাব এই মাসেই নাযিল হয়েছে। আসমানি সমস্ত কিতাব এই মাসেই নাযিল হয়েছে, আসমানি সব কিতাব, যত কিতাব আছে আসমানি, সহিফা আছে, সব রমজানে নাযিল হয়েছে, সব রমজানে আছে। শুধু শুধু বলে নাই, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারণও বলা দিছেন কেন নাযিল হয়েছে। তো তাকওয়ার মৌসুম হিসাবে রমজান, যেন প্রত্যেক মানুষ মুত্তাকি হয়, তাকওয়াওয়ালা হয়। এখন মুত্তাকি হবে তো হবে কি করে, এটারও রাস্তা দেখায় দিছে। মানুষ চারিভাবে মুত্তাকি হয়, কয়ভাবে? চারিভাবে তাকওয়া আসে, কম খাওয়া দ্বারা। প্রথম রমজানে কম খাওয়া হয়। আমরা তো রোজা, আরে রোজা মানে কি? রোজা কিন্তু আরেকটা জিনিস মনে উঠলো, এই জন্য বলতেছি। রোজা শুধু রোজা না, রোজা রোজার যে বদলা আল্লাহ নিজে দিবেন, এটার কারণ কি জানো? রোজা হইলো ইশক, রোজা ইশক, বুঝেন মনে হয় বুঝেন, ইশক বুঝেন না, ইশক ভালোবাসা, তো এটা সোজা শব্দ। নামাজ হলো মোহাব্বত, মোহাব্বত যখন আরেকটা স্তরে চলে যায় তখন হয় ইশক। মোহাব্বত একটা সীমা আছে, এই সীমা যখন ছাড়া যায়, মোহাব্বতের সীমা যখন ছাড়ায়, মোহাব্বতের শুরু আছে আবার সীমানাও আছে, শেষ তারপরে হয় ইশক। ইশক মানে বুঝেন দুইজন একজন হয়ে যায়, দুইজন পছন্দ একরকম, সবকিছু এক, ও যেরকম করে ও এরকম করে, দুই কি হয়ে যায়, রোজা এস। কিন্তু আল্লাহ খায় না, বন্ধ খায় না, আল্লাহ খায় বন্ধ খায় না, না খায়, খাওন অভাব নাই, ঠিক না? কি খাওন আছে না? নাই, কিন্তু খায় না, কেন? এস তুমিও খাও না আমিও খাও না, এই জন্য আল্লাহ এটার বদলা নিজে রাখছে। এই কারণে বদলা রাখছেন নিজে, যে আমি আর বদলা দিব, কেন না? এটা হলো ইশক চলতেছে, ইশকের পরে আর একটা স্তর আসে, ওটারে দিদার বলে, দিদার, ইশকের পরে, ইশকের পরে, হ্যাঁ, তখন ওই প্রবাদ বাক্য সত্য হয়, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণ। আর পরেরটা বললাম না, ওটা মিলায় নিয়ে না, পরেরটা আর বললাম না, চিঠিতে বড়ে না মন,
এটা হলো দিদার, এটা হলো কি দিদার, ওটা হলো হজ, এটা হলো রোজার পরই আল্লাহ এই জন্য হজ আছে, রোজার পরই হজ। এস কয়ে গেছে এখন আর ভাল লাগে না, কি কয় দিদার কয়া পড়ো আমার বাড়িতে, এখন বাড়ির চতুর্দিক দিয়ে যায় ঘুরে কাফন পোড়া, ঘরের চতুর্দিক দিয়ে ঘুরে। যদি জিজ্ঞেস করা হয় চতুর্দিক দিয়ে ঘুরিস কেন, কয় যদি দেখা হয়, যদি দেখি, এখন নিচে ঘুরা দেখছে দেখে নাই, কয় এখন পাহাড়ের উপরে উঠছে, একবার সাফা একবার মারওয়া, কয় উপর থেকে তাকায় দেখি, দেখি কিনা। এইখানের পরে গেছে খোলা আকাশে আরাফা মুজদালিফা মিনা, ঠিক না, এইখানে আসলি কেন, আমি দেখি আর না দেখি উনি দেখবেই, খোলা আকাশ, আমি দেখি আর না দেখি উনি উনি দিদা। রোজা হলো এস এস, আল্লাহ খায় না বন্ধ। তো যেটা বুঝাইতেছিলাম তাকওয়ার জন্য এই মাস তাকওয়ার মৌসুম, কেন না তাকওয়া ছাড়া কোরআন আমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না, দেখাবে না, এলোমেলো থেকে যাবে। যেমন জীবনটা এখন এলোমেলো আছে, আমাদের জীবনটা এলোমেলো, কসম খোদার এলোমেলো, কসম খোদার আমাদের জীবনটা এলোমেলো। যাদেরকে একটু সমর্থ দিছেন আল্লাহ, এরা যদি রমজান মাসে এরকম হইতো, কালকেই দেখতেছিলাম কালকেই, হ্যাঁ আল্লাহ দিল দিছে, মাল দিছে তো দিলও দিছে, ইফতারির প্যাকেটের ভিতরে 500 রিয়াল বইরা প্রত্যেক ইফতারি এলাকে দিতেছে, ইফতারির প্যাকেটও আছে, আবার এই প্যাকেটের ভিতরে 500 রিয়াল বইরা দিছে, বাংলাদেশের কত টাকা, 12,000 টাকা বইরা তারপরে দিতেছে, কেমন দিল, মাল দিছে তো আল্লাহ দিলও দিছে, কমে গেছে ওর, কমবে না, দানকারীর কোনোদিন কমে না, আমরা ভাবি কমে না, না কমে না, কমে না, কসম খোদার কমে না, আমার কথা মেনে নেন, রোজা মুখে কসম খেলাম কমে না, পরীক্ষিত, এটা পরীক্ষিত নুসখা, পরীক্ষিত তাবিজ, যে যত দান করবে তত মাল বাড়বে, কমবে না, এটা পরীক্ষিত বলতেছি, কসম খায় বলতেছি, পরীক্ষা কইরা বলতেছি না, কইরা বলতেছি না, মাল বাড় কমবে না, খালি বাড়বে, আল্লাহ বাড়াইয়া দিবে কমাবে না। তো যেটা বুঝাইতেছিলাম তাকওয়া হয় প্রথম যেটা দ্বারা, সেটা হলো কম খাবার দ্বারা, রমজানে কম খাওয়া হয়, কম খাওয়া দ্বারা তাকওয়া, এটাকে বলে কম খাওয়া, কিল্লাতুল আকাল, কম খাওয়া। দ্বিতীয় তাকওয়া হয় কম ঘুমানো দ্বারা, রমজানে ঘুম কম হয়, বেশি জাগা হয়, ঠিক না, তারাবি, তারপরে একটু যা চাচু খাইতে 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 খাইতে, যদিও ঘুম হলো 2 ঘন্টা, আবার কি সেহরি, ঠিক না, সেহরি খায়া যদিও ঘুম হইলো, আবার অফিস কাজ কাম, ঠিক না, রমজানে ঘুম হয়, কিল্লাতুন নওম বলে, কম ঘুম, এটা দ্বারা তাকওয়া হয়, কম ঘুম, দুনিয়ার কাজে না। আবার বলবেন বহুত মানুষ তো বড় মোত্তাকি, এরা তো সারা রাত্রই ঘুমায় না, ঠিক না, আছে না কিছু লোক সারা রাত্র, এরা বড় মনে হয় বহুত বড় মোত্তাকি, ঠিক না, না না না। দ্বিতীয় হলো কম ঘুম, যদি অভ্যাস ধরে কম ঘুম হয় ইবাদত করার কারণ, আর তৃতীয় হলো রমজানে কাসরতে ইবাদত হয়, ইবাদত তুলনামূলক অন্য মাসের থেকে কি হয় বেশি হয় না, কি বলেন, 20 টাকার তারাবি তো কমসে কম বেশি, ঠিক না, কি বলেন, 20 টাকার তারাবি বেশি, ইবাদত বেশি, তৃতীয় নম্বর কারণ তাকওয়া হয়, মৌসুম আল্লাহ নিয়ে আসছে। চতুর্থ হলো রমজানে কোরআনের সাথে অন্য মাসের তুলনায় সম্পর্ক বেশি হয়, পড়তে পারো কার না পারো দাঁড়ায় শুনে তো
হ্যাঁ, কিন্তু আমাগো মসজিদগুলোতে তো এরকম তালাবি পড়ে, আল্লাহ খায়, আল্লাহ মাফ করো, ঠিক না? হ্যাঁ, হাফেজরা রাগ না হয়ে যায়, ঠিক না? কি বলেন? আচ্ছা, তিন পারাই তো বেশি, ঠিক না? কি বলেন, তিন পারায় কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা? ষাট পৃষ্ঠা। ষাট পৃষ্ঠারে যদি ২৭ দিয়া ভাগ করে তাহলে একদিনে কয় পৃষ্ঠা বেশি হয়? মানে বুঝে দিতে পারি নাই, দুই পৃষ্ঠার চেয়ে একটু বেশি, ঠিক না? হ্যাঁ, দুই পৃষ্ঠার তো একটু ২৭ দিন পর্যন্ত যদি একভাবে পড়ে, একভাবে পড়ে প্রথম ৬ দিন বুঝি পড়ে কি দেড় পারা, ঠিক না? তারপরে পড়ে এক পারা, ঠিক না? এরকম না করে তো ২৭ দিনই পড়তে পারে। এক পৃষ্ঠা, দেড় পৃষ্ঠা, দুই পৃষ্ঠা বেশি পড়লো, হ্যাঁ, আস্তে আস্তে পড়লো, ঠিক না? বুঝাইয়া পড়লো, ঠিক না? যে বুঝা যায়, আমরাও যেমন, আমাকে হাফেজরাও এমন, আমরাও চাই তাড়াতাড়ি যত দ্রুত পড়তে পারে ওই হাফেজই ভালো, ঠিক না? বুঝি আর না বুঝি, ঠিক না? শয়তানও জানে যে রমজান কি নিয়ে আসবে, এই জন্য যেমন ব্যবসায়ীরও জানে যে ব্যবসা রমজান মাসেই আমাদের সিজন, এই জন্য বহুত আগের থেকেই ফ্যাক্টরি বুক করে রাখে, ঠিক না? কি দশ জায়গায় মাল দিয়া রাখে, সময় মতো আমার মাল যেন হয়, ঠিক না? আপনি মনে করতেছেন আপনি চালাক, শয়তান বুঝি বোকা, ঠিক না? সে বুঝি চৌদু, ঠিক না? আপনি ডেভেলপ করছেন টেকনোলজিতে, অ্যানালগই বুঝি শয়তান রয়ে গেছে, ঠিক না? ও আগের থেকে সব সিস্টেম কইরা যে আমি যাব জেলখানায়, কিন্তু সব সিস্টেম কইরা রাইখা যাব যে আমি যেন ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, টেকনোলজির যুগ, আমি ওইখানতে বৈশা বৈশা সব পরিচালনা করব, থাকব জেলখানায়, করব সব জগৎ চালু রাখব। আপনি কি মনে করছেন ও টেকনোলজি শিখে না? ও বন্দোবস্ত করেই যায়। যদিও মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক এই মাসে সবচেয়ে বেশি হয় উচিত, আমাদের উচিত আস্তে আস্তে পড়ো যাতে সবাই বোঝে কি পড়তেছে। শোনার সবটা কমসে কম পাক, অনেক সময় পড়নেওয়ালার থেকে শুননেওয়ালার সওয়াব বেশি হয়। হ্যাঁ, ওটার ভিতরে একটা হইলে রমজানের ক্ষেত্র, পড়নেওয়ালা যা পাবে কান দিয়া শুননেওয়ালা এর চেয়ে বেশি পাবে। এই জন্য কমিটি আলাদারও উচিত, হাফেজকে বলা মুসল্লিদের উচিত, বলবে মুসল্লি কইমা যাবে, আরে যাক না, সব জায়গায় ডিচিটাও থাকে ধানও থাকে, কেউ যদি নিজে নিজে নিজের কপাল পড়তে চায় ওইখানে তো করার কিচ্ছু নাই। বুঝাইতে তো আর আমরা কম বুঝাইতেছি না, পায়ে ধরতে তো কম ধরতেছি না, যত পদ্ধতি আছে সব পদ্ধতিতে বুঝাইতেছি। তো দ্বিতীয় তৃতীয় যেটা হলো এই মাসে, মনে হয় এটা চতুর্থ এই মাসে, সবচেয়ে বেশি কোরআনের সাথে কি হয় সম্পর্ক, যেটা দ্বারা তাকওয়াস। আর পঞ্চম তাকওয়া যেটার দ্বারা আসে, এই মাসে তুলনামূলক অন্য মাসের তে তুলনামূলক না অনেক গুণে মুসলমান দান খয়রাত বেশি করে, দান খয়রাত বেশি করে। এই চতুর্থ মৌসুম, পঞ্চম মৌসুম হলো এই পাঁচটা দ্বারা তাকওয়া, তাকওয়া পাঁচটা দ্বারা তাকওয়াস, পাঁচটা দ্বারা তাকওয়াস, এই পাঁচটা যে করবে তাকওয়া আসবে এটার দ্বারা। এই জন্যই বলেন যে এগুলা বেশি বেশি করো তাহলে তাকওয়া আসবে। বলে নফল এই মাসে নফলের মাত্রা বাড়ায় দাও, কোনো নফল ছেড়ো না এই মাসে। কারণ আপনি একটা চিন্তা করেন, আমি তো মাঝে মাঝে ভাবি এই মাসে যে
মনে করেন এশরাক চাষ আওয়াবিল কিন্তু ফুকাহায়ে কেরাম এটা লেখছেন যে এই মাসে ফজরের পরে কি পড়ে জানি চাষ না এশরাক পড়ে এশরাক ফুকাহা লেখছেন রমজান মাসে এশরাক নাই এশরাক কেন রমজান মাসে সারা রাত্র জাগে এই জন্য এশরাকের জন্য বৈশা থাকলে আরো আধা ঘন্টা বৈশা থাকতে হবে অনেক সময় হয় কি সময় মতো না ঘুমাইলে পরে আর ঘুম হয় না এই জন্য ফুকাহা করে বলছেন যে এশরাক রমজান মাসে লাজিমি না ফুকাহা কেরাম লেখছেন এই জন্য বলতেছেন এশরাকের ব্যাপারে ছাড় দিছেন এশরাকের ব্যাপারে বাকি নফল সবচেয়ে বেশি বেশি করাছেন জামাতের পাবন্দি করাছে যেটা আমি বুঝাইতেছিলাম যেরকম মনে করেন তাহাজ্জুদ আপনি এক মাস পড়েন না সত্তর মাস কমপ্লিট হয়ে গেছে ঠিক না কি বাকি এগারো মাস না পড়লেন তাতে কি আসে যায় আবার যখন পাবেন এক মাস পড়ে নিয়েন ঠিক না রিকভারি হয়ে গেল দ্বিতীয় হলো জমাতের পাবন্দি করা জমাতের পাবন্দি করা তৃতীয় হলো কোরআন না পড়তে জানলেও কিছু সময় উজুর সাথে মহব্বতের সাথে কোরআন নিয়ে বসা থাকা কোরআন নিয়া সাইন্টিফিক কিছু দিক আছে আমরা চোখে দেখি না আমাদের মোবাইল গুলা রের মাধ্যমে চলে রে মোবাইলের ফ্রিকুয়েন্সি এটা চোখে দেখা যায় না দেখা যায় নাকি হ্যাঁ কিন্তু ফ্রিকুয়েন্সির ক্রিয়া আছে না নাই হ্যাঁ কি বলে ডাক্তার সাক্তাররা কি ক্রিয়া নাই কোনো আরে মানুষে বুঝান যে ক্রিয়া আছে ফ্রিকুয়েন্সির ক্রিয়া আছে কি ক্ষতি জানেন না আপনি হইতেছে মানুষই নিয়ে আসছে জিন্দেগি জীবন সহজ করার জন্য কয়েকদিন পরে মানুষই এটাকে বন্ধ করবে স্লোগান শুরু হয়ে গেছে অনেক বিষয়ে বিজ্ঞান এখন উল্টা দিকে ইউটার্ন নেওয়া শুরু করছে এতদিন এক কথা বলছে এখন ইউটার্ন নিয়ে আরেক কথা বলা শুরু করছে ইউটার্ন জিন্দেগি সহজ করার জন্য প্লাস্টিক দিয়ে সমস্ত পাত্র বানায় দিছে এখন বিজ্ঞান ইউটার্ন নেওয়া শুরু করছে কে রক্তের ভিতর নাকি এখন প্লাস্টিকের কণিকা পাওয়া যায় ইউটার্ন শুরু হয়ে গেছে শুরু হবে আল্লাহ তো আল্লাহ আল্লাহ কি জানেন আল্লাহ কে আপনাকে দিয়ে আপনাকে সাইজ করবে আপনি ঘুরে আসবেন আল্লাহকে ঘুরে আনতে হবে না আপনি নিজে নিজে ঘুরে আসবেন উন্নতি জিন্দেগি সহজ আল্লাহ বলে তোকে ঘুরে আনবো তুই নিজে নিজেকে ঘুরে আনবি কানে ধরে আনবি ওঠক বৈঠক করে আনবি দুনিয়া দেখবে তুই কান ধরে উঠবি আর বসবি আর বলবি ভুল হয়ে গেছিল এত বড় ভুল ফিরে আসলাম যদি এক ফ্রিকুয়েন্সি এটার যদি ক্রিয়া থাকে তো কোরআন লিয়া বসা থাকলে কোনো ক্রিয়া থাকবে না কোরআনের কোনো ক্রিয়া নাই কোনো আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি নাই এই জন্য বলছে কোরআন পড়ো যদি পড়তে না পারো তাহলে কমসে কম সকাল বিকাল লইয়া বস তৃতীয় এই জিনিস আর বলছে চতুর্থ এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে জাওয়াত কারিহিল মুরসালা হাদিসে আছে সাড়া এগারো মাসে যতটুকু দান না করতেন এর চেয়ে বেশি দান আল্লাহর রসুল রমজান মাসে করতেন বলতেন তুই হাত খুলে দান কর এই চার জিনিস আল্লাহ আমাদেরকে করার তৌফিক মনে থাকবে তো মৌসুম বানাবো তো এটাকে মৌসুম বানাই আমি তো ভাবি সত্য এটাই আপনাদেরকে খুলা কিতাব খুলা দেখানো যায় আরে যে একদিন রমজান পায়া মূল্য একদিন পিছনের জিন্দেগি পুরাটা রিকভারি করা কেন জান্নাত হাতে নিয়ে মরতে পারে একদিন যে পাইল যদি একদিনকে সঠিক কাজে লাগায় রমজানের এক একটা মুহূর্ত তো বিরাট বড় মৌসুম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।